হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলার তরফ থেকে আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি আমার দিদুনের কাছে শেখা স্বাদে অতুলনীয় ছোলা ভুনার অথেন্টিক রেসিপি। আসলে ছোলা ভুনা তো খুব সহজ একটা রেসিপি, প্রত্যেক বাড়িতেই রমজান মাসের ইফতারিতে বানানো হয়ে থাকে, কিন্তু দেখা যায় সেই আসল স্বাদটা সবসময় আসে না। যতই আমরা বিভিন্ন রেসিপি ফলো করি না কেন, সেই অরিজিনাল স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করেছি এর অরিজিনাল রেসিপিটা আমার দিদুনের কাছ থেকে শিখে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে, কারণ আমার কাছে আমার দিদুনের রেসিপিটাই সবথেকে বেস্ট মনে হয়েছে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম মতো গোটা ছোলা 8-9 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ জল সহ সমস্ত ছোলাটাকে নিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এইবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে দেব 2টা হুইসেল। কিছুক্ষণ পর নিজে থেকেই প্রেসার কুকারের বাষ্প বের হয়ে গেলে এইবারে চেক করে দেখে নেব ছোলাগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার এখানে ছোলাগুলো একদম ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে একটা কড়াইতে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে, তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এইবারে তেলের সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দেব ছোলা সিদ্ধটা। ছোলার সঙ্গে পেঁয়াজটা সিদ্ধ করে নেওয়ার ফলে পেঁয়াজটা একদম সফট হয়ে যায় এবং ছোলা ভুনাতে একটা মাখা মাখা টেক্সচার তৈরি হয়, যেটাতে ছোলা ভুনার আসল স্বাদটা পাওয়া যায়। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাসহ ছোলা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এখন ঢাকা খুলে দেখা যাচ্ছে গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে এবং পারফেক্ট ছোলা ভুনা একদম তৈরি হয়ে গেছে। ছোলা ভুনার অথেন্টিক রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একবার বানিয়ে দেখবেন, বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নেবেন, আর আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি রেসিপির সঙ্গে। ধন্যবাদ।